estaba. আন্টি তো কথা বলা যাবে আপনার সঙ্গে? যেগুলো তুলেন ওগুলো কোথায় দেন? তোলার পরে ফ্যাক্টরিতে দেন? আপনারা কি ফ্যাক্টরিতে চাকরি করেন? ফ্যাক্টরির চাকরি করেন আপনারা? কোন কোম্পানি আপনাদের? খাদিম। স্যার পাতা তোলার মধ্যে কত একর নিয়ে চা বাগান? মানে কত একর হবে চা বাগানটা? অনেকটা না? পাতাগুলো কিভাবে? একশোর উপরে জায়গা আছে। তিনটি পাতার একটা কুড়ি নাকি? সরকারি বাগান না, এটা মালিকানা জায়গা, জায়গা মালিক। এখানে থাকি আমরা পাতা তুলে দিই তো খালি চা বাগান যায়, ওইখানে ফ্যাক্টরি আছে। আপনাদের আপনাদের তোলেন কি মানে 8 ঘন্টা এরকম নিয়ম? 8 ঘন্টা পাতা তুলতে হয় আপনাদের, তাই তো? আচ্ছা আচ্ছা, তারপরে কচি পাতা আসবে 6 মাস পরে। হ্যাঁ, 6 মাস পরে। ও আচ্ছা, 6 মাস পরে আবার কচি পাতা আসবে। হিন্দু কিছু সমস্যা হবে না, আপনার হিন্দু খুব ভালো লাগছে। আমাদের ভাষা আপনি পারবেন না, আমরা পারি। আমাদের সিলেটের ভাষা বলেন, তাই না? আমাদের সিলেটি ভাষা, মনে করো সিলেটি ভাষা কিভাবে শিখছি, মানে এখানে অনেক লোক আসে না, আর ছোট থাকতে তাদের সাথে আর কি চলাফেরা করেছি, এই জন্য এই কথা ভাষা শিখে গেছি। আমাদের ভাষা অনেক সহজ পাওয়া যাবে না, আমাদের হইল যে পাহাড়ি ভাষা আর কি, সেটা আমরা পারবো না। আচ্ছা দিদি, আমার তো সময় শেষ, মনে করি 4টার সময় জানাবে, যদি 4-5 কেজি তুলি না তো আমাদের টাকা পাবো না। আচ্ছা আচ্ছা, আপনার সাথে মাতলে তো অনেক মারতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আপনি তোলেন, সমস্যা নেই। মানে ডেলি টাকা দিয়ে দেয়? না, ডেলি 85 টাকা। আজকে যে মঙ্গলবার, আজকে মনে করি আমাদের বেতন হবে মানে 540 টাকা, 60 টাকা এইভাবে এখন পাওয়া যাচ্ছে। ওই যে বর্ষার সময় তো অনেক টাকা পাওয়া যায়। আমরা ডেলি 85 টাকা পান? 85 টাকায় তো
মানে হয় না আর বাসাতে আসে কাজ করে আর কি ভূতে